আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। সমালোচনা যেন পিছু ছাড়ছে না তার, গত বছর ফেসবুক সরগরম হয়েছিল তার সমালোচনায়। বলছি রেডিও চকি আরজে তাজির কথা, যার পুরো নাম তাসনিম বর্ষা ইসলাম। এবার তিনি কওমি মাদ্রাসা ইফতার করে সেই ইফতারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে সমালোচিত হয়েছেন। আরজে তাজ গত 22 মে মঙ্গলবার রাত 8:18 ছবিটি আপলোড করেছেন তার ফেসবুক পেজে। ছবিটি প্রকাশ হবার পর এর বিপক্ষে নানান সমালোচনা করেছেন সাধারণ মানুষ। কাউসার আহমেদ মুন্না নামের একজন ছবিটি আপলোড করে ক্যাপশনে যা লিখেছেন তা বলার অযোগ্য। আরমান খান নামের একজন সেই ধরনের ভাষায় ব্যবহার করেছেন। তারা কটাক্ষ করে বলেছেন এমন নারীর সঙ্গে ইফতার করা কেবল কর্মীদের দ্বারাই সম্ভব। এসব ছাড়াও তাদের পেজে ওই ছবি নিচে এসেছে সমালোচনা শুরু আর অনেক কমেন্ট। মোহাম্মদ আতিক হাসান অবিক নামের একজন কমেন্ট করেছেন, মৌলবী লজ্জা হয় তোমাদের দেখি, এই নির্লজ্জ মহিলার সাথে বসে ইফতার করতে লজ্জাবোধ হয়নি তোমাদের? তবে এই ছবিটি ঠিক কোন মাদ্রাসার এবং কোথায় থেকে তোলা হয়েছে সেটি জানা যায়নি। এর আগেও সমালোচিত হয়েছিলেন আরজে দাস। 2017 জানুয়ারি মাস নাগাদ আরজে দাস সমালোচিত হয়েছিলেন একটি রেডিও স্টেশনের লাইভ স্ট্রিমিং এ অশ্লীল শব্দচয়ন ও অঙ্গভঙ্গির জন্য। একটি রেডিওর ইউটিউব চ্যানেলে কামর পিওলা নামের গানে নিয়েছে সমালোচিত হয়েছিলেন তিনি। এছাড়াও লালনের দিলি কি দয়া হয় না গানে আরজে দাসের পোশাকও সমালোচিত হয়েছিল যোগাযোগ মাধ্যমে। চলতি বছর তাজের করা দুটি প্রাঙ্ক সমালোচিত হয়েছিল। একটা প্রাঙ্ক ছিল এরকম, হঠাৎ লিফটে গর্ভবতীর ব্যথা উঠে, ব্যথায় অস্থির হয়ে তিনি লিফটের দেয়ালে থাপিয়ে চিৎকার করে বলেন, আমার বাচ্চা আসছে, আমি কিভাবে ওয়েট করব, আমাকে হাসপাতালে যেতে হবে। এই দৃশ্য দেখে লিফটে অবস্থান করা অন্যান্যরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। কেউ ভয় পান, কেউ হেল্পের জন্য ফোন করেন। পরে যখন সবাই জানতে পারে যে এটি একটি প্রাঙ্ক ছিল, তখন সে বিষয় নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এছাড়াও ইতিপূর্বে তাজ এক ব্যক্তিকে কল দিয়ে একটি প্রাঙ্ক করেন। ঘটনাটি ছিল ব্যক্তিটির স্ত্রী কয়েকদিন আগে হাসপাতালে একটি বাচ্চা প্রসব করেছে। আরজে তাজ নিজেকে হাসপাতালের কর্মীর পরিচয় দিয়ে বলেছিলেন, হাসপাতালের ভুলে বাচ্চা অদলবদল হয়ে গেছে, যে বাচ্চাটিকে তারা ঘরে নিয়ে গেছেন সেটি আসলে তাদের বাচ্চা নয়। ফোনে এই খবর শুনে বাচ্চার বাবা মা আবেগাক্রান্ত হয়ে পড়েন, প্রসূতি হাউমাউ করে কান্নাকাটি শুরু করেন এবং মানসিকভাবে ভেঙে পড়েন। অবস্থা বেগতিক দেখে তাজ বলেন যে আসলে এটা প্রাঙ্ক বা দুষ্টুমি ছিল। এই ঘটনাতেও তিনি সমালোচিত হয়েছিলেন। বারবার সমালোচিত হয় যেন তার পেশা, একের পর এক অন্যায় এবং অশ্লীল কর্মকাণ্ড করে সমাজের মানুষকে তিনি কেউ রুচির এন্টারটেনমেন্ট দিচ্ছেন।